বৃহস্পতিবার ভোর থেকেই আবারও লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা শুরু করে ইসরায়েল হিজবুল্লার বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে নেতানিয়াহ বাহিনী ইসরায়েলের সেনাপ্রধান এক হুঁশিয়ারি দিয়ে বলেছেন আকাশপথের পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে স্থলাভিযানের পরিকল্পনা করছে তেলাবিব তার এমন মন্তব্যে সংঘাত মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা আরও জোরদার হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে বুধবার ইসরায়েলি বর্বরতায় বহু মানুষ হতাহত হয়েছেন চলতি সপ্তাহে নেতেনেহ বাহিনীর বিমান হামলায় প্রাণহানির সংখ্যা ছয়শো ছাড়িয়ে গেছে বলেও উল্লেখ করা হয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে হামলার মুখে জীবন বাঁচাতে অন্তত পাঁচ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছে

সমালোচনার মুখে সীমান্তে অবিলম্বে সাময়িক যুদ্ধবিরতি অনুমোদন করতে ইসরায়েল ও লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা হোয়াইট হাউস প্রকাশিত এক যৌথ বিবৃতিতে অস্ট্রেলিয়া কানাডা জাপান সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কাতার ও ইউরোপীয় ইউনিয়ন স্বাক্ষর করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যমগুলো বলছে কয়েক ঘন্টার মধ্যেই কার্যকর হতে পারে যুদ্ধবিরতি Thank you, Madam President.